নমস্কার বন্ধুরা গৃহকোণ চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি গোপাল ভাঁড়ের আরও একটি মজার গল্প আজকের গল্পের নাম কলুষিত শালগ্রাম তাহলে চলো গল্পটি শুরু করি একদিন এক পূজারী বামুন শালোগ্রাম শিলা কাঁধে নিয়ে যজমান বাড়ি যাচ্ছেন এমন সময়ে পথের মাঝে তার ভয়ানক মল ত্যাগের বেগ হল অগত্যা সেই শালোগ্রাম তিনি পাশে গাছের কাছে রেখেই অন্য এক গাছের আড়ালে বসে পড়লেন সেই পূজারী বামুন রাজবাড়িতেও পুজো করতেন ব্রাহ্মণের ভাগ্য মন্দ ঠিক সেই সময়েই মহারাজ কৃষ্ণচন্দ্র যাচ্ছিলেন সেই পথে রাজা দেখলেন পূজারি ঠাকুর নারায়ণ রেখে গাছের পিছনে বসে মল ত্যাগ করছেন রাজা পূজারী ঠাকুরকে চিনতে পেরেই চলে গেলেন রাজবাড়িতে সেই সময় সেই দিয়ে এক প্রতিবেশীও যাচ্ছিল সে বামুনের কথা রাজাকে বলতে পরের দিন পূজারী যখন রাজবাড়িতে পূজা করতে এসেছেন তখন রাজার আদেশ শুনে তিনি হতবাক পূজারী শালগ্রাম অপবিত্র করেছেন এই পাপের শাস্ত্র মতো প্রায়শ্চিত্ত তিনি যতদিন না করবেন ততদিন আর রাজবাড়ির বিগ্রহের পূজা করতে তিনি পারবেন না এমনকি পূর্বের মতো অন্য যজমানদের বাড়ি পূজা অর্চনা করছেন তিনি এমন কথা যদি রাজা জানতে পারেন তাহলে কঠোর দণ্ড দেওয়া হবে পূজারীকে পূজারী বামুন পূজা না করেই কানতে কানতে বাড়ি ফিরে গেলেন শালগ্রাম কলুষিত করার প্রায়শ্চিত্ত একই ব্যয়সাধ্য ব্যাপার গরিব বামুন কোথায় পাবেন এত টাকা টাকা না হলে কি করে হবে ব্রাহ্মণকে কানতে দেখে সকলেরই দয়া হলো তার উপরে কিন্তু রাজার কাছে তার হয়ে দু কথা বলবার সাহস কারো হলো না সকলে গোপালের কাছে যেতে বলল একটা উপায় গোপাল বের করবে শেষে ব্রাহ্মণ কেঁদে কেটে ধরলেন গোপালকে রাজার একান্ত প্রিয় পাত্র ওই গোপাল রাজাকে যদি কিছু বলতে হয় তবে গোপালকে দিয়েই বলানোই ভালো গোপাল ছাড়া বামনের আর কোনো উপায় নাই গোপাল বললে দু চার দিন ধৈর্য ধরে থাকুন ঠাকুর মশাই সুযোগ না এলে কথা কয়ে লাভ হবে না আমি এর একটা বিহিত করতে পারবো আশা করছি আপনি নিশ্চিন্তে মনে বাড়ি যান আপনার কথা আমার মনে থাকবে সময় সুযোগ না হলে রাজাকে বলে কিছুই লাভ হবে না এই বলে গোপাল বামুন ঠাকুরকে বিদায় দিল তখনকার মতো দু একদিন পরেই রাজা একদিন ঘোড়ার গাড়িতে বেড়াতে বেরিয়েছেন গোপালও সঙ্গে আছে শীতের অপরাহ্ন খানিকটা বৃষ্টিও হয়েছে গরম সালে সর্বাঙ্গ ঢেকেও রাজা মাঝে মাঝে শীতে কাঁপছেন এমন সময়ে হঠাৎ গাড়ির ঘোড়াটা মল ত্যাগ করলে অমনি গোপাল হতাশ ভাবে বলে ফেললে কি সর্বনাশ রাজা অবাক হয়ে বললে কি সর্বনাশ গোপাল বললে সর্বনাশ নয় এই শীতে সন্ধ্যায় এখন স্নান করে মরতে হবে মহারাজকেও আর আমাকেও গরম মল ত্যাগ করে আমাদের অসুচি করে এখন কি করা যায় ভেবে দেখুন মহারাজ মহারাজ সবই বললেন আরে ঘোড়া মল ত্যাগ করেছে তাতে আমরা অসুচি হব কেন আমি তো কিছু বুঝতে পারছি না গোপাল তখনই উত্তর দিলে তাহলে ব্রাহ্মণ মল ত্যাগ করাতে নারায়ণ অসচি হলেন কেন ঘোড়াও যেমন বাহন মাত্র ব্রাহ্মণও তেমন নারায়ণের ব্রাহ্মণ মাত্র ছিল তো তার কি অপরাধ হলো বলুন রাজা বুদ্ধিমান ব্যক্তি তিনি এইভাবে বিচার করে দেখেননি গোপালের কথা শুনে তিনি অনেক চিন্তা করলেন তারপর বললেন তুমি যা বললে সেটা ন্যায় শাস্ত্রের হিসাবে সঙ্গত বটে কিন্তু হিন্দু ধর্ম সংস্কার অনুযায়ী সঙ্গত নয় মানুষ আর পশুতে সব বিষয়ে পার্থক্য আছে যাই হোক ব্রাহ্মণ যে বাধ্য হয়ে এই রকম অবস্থায় মলত্যাগ করেছিল তা আমি বুঝতে পারছি প্রায়শ্চিত্ত তাকে করতে হবেই তবে তার ব্যয় আমি দেব তুমি তাকে কালি প্রায়শ্চিত্ত করে আবার যথারীতি পূজা করতে বলো তোমাকে বুদ্ধিতে হারাতে না তবে নিশ্চয় ঠাকুর তোমাকে এর জন্য ঘুষ দিয়েছে আমার মনে হচ্ছে গোপাল কানে হাত দিয়ে বলে রাম রাম এ কথা বলবেন না মহারাজ ঘুষ কেবল মহারাজের কাছে নি তাই বলে গরিব মানুষের কাছে ঘুষ নেব। সে মতি যেন কোনো দিন না হয় হুজুর এই বামন ঠাকুর খুব গরিব কি না ভগবান আপনার মঙ্গল করুন তো বন্ধুরা আজকের মতো গল্প এই পর্যন্তই গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর নতুন বন্ধু হলে গল্পের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী গল্পগুলি দেখতে থাকো আজ আসি সবাই খুব ভালো থেকো টাটা